মানুষ যাতে নির্বাচনে ভোট না দেয় লিফলেট বিলি করা, মানুষকে ভোট থেকে বিরত রাখা, সেই চেষ্টাও তারা করেছে। আমরা কিন্তু বাধা দেইনি, কিন্তু বাংলাদেশের মানুষ সকল বাধা উপেক্ষা করে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে এবং ভোট দিয়েছে আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগের এই নির্বাচনকে তারা গ্রহণ করেছে। সেই জন্যই আমি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে শত বাধা, ভয়, ভীতি, অগ্নি সন্ত্রাস, সেগুলি সমস্ত উপেক্ষা করে আজকে তারা নির্বাচন করেছে এবং নিজের ভোট নিজে দিয়েছে। এবং এবার মনে হয়েছে না গ্রামেগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। সব থেকে আমাদের মহিলা ভোটাররা তারাও ছুটে এসেছে, ভোট দিয়েছে। এমনকি 130 বছরের একজন বুড়িমা, সে বলছে আমি হাসিনারে ভোট দেব, সে ভোট দিতে এসেছে। এই জনগণ, এদেশের মানুষ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।